আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সম্মানিত দর্শক ভাইরা, আমি এখন আছি একটি দুন্দুল বাগানে। আজকে আমি আলোচনা করব কিভাবে দুন্দুল চাষ করা যায় এবং এই দুন্দুল চাষ করতে গেলে আমরা কি ধরনের সমস্যায় পড়ি, এর একটি সঠিক সমাধান নিয়ে কথা বলবো। সম্মানিত দর্শক ভাইরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন। সম্মানিত দর্শক ভাইরা, তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমরা এখন চলে আসছি একটি ধুন্দুল বাগানে। আসলে এই ধুন্দুল চাষ করতে গেলে প্রথমে কী কী করতে হবে এবং এবং কী ধরনের সমস্যা এই ধুন্দুলে হয়, আজকে সে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক ভাইরা, এই ধুন্দুল চাষ করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের জমি নির্বাচন করতে হবে। কী ধরনের জমি নির্বাচন করতে হবে? জমিটা হতে হবে উঁচু জমি, যেখানে বৃষ্টির পানি নামলেও যাতে সহজে পানি জমে না থাকে সেই ধরনের জমি প্রস্তুত করতে হবে। এবং সেই জমিতে তিন থেকে চারটা আড়াআড়িভাবে চাষ দিয়ে এবং জৈব সার, গোবর এবং বিভিন্ন ধরনের রাসায়নিক সার সেখানে ব্যবহার করতে হবে। সম্মানিত দর্শক ভাইরা, আমি আপনাদের যে বাগানটা দেখাচ্ছি, বাগানটা কিন্তু অনেক উঁচু, যদি বৃষ্টির পানি হয় সেটা কিন্তু সহজে নেমে পড়বে। এবং তারপরে কাজটা হবে আপনার জাত নির্বাচন করতে হবে, আপনি কোন ধরনের ধুন্দুলের জাত চাষ করবেন। ভালো একটি জাত নির্বাচন করতে হবে, হাইব্রিড। সেটা হতে পারে আপনার ভালো জাতের মধ্যে যেমন রূপসী, তারপরে মমতা, আত্মি, আরও বিভিন্ন বীজ কোম্পানিতে আরও বিভিন্ন ধরনের ভালো ভালো ধুন্দুলের বীজ আছে, আপনারা সেটা নির্বাচন করতে পারবেন। এবং এই ধুন্দুলের বীজ ফেব্রুয়ারি মাস থেকে আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত ধুন্দুল চাষ করতে পারবেন। এবং এই ধুন্দুল সারা বছর জাত আছে, সারা বছরও ধুন্দুল চাষ করার মতো বীজ আছে, সেটা আপনারা চাষ করতে পারবেন। সম্মানিত দর্শক ভাইরা, এই ধুন্দুলের বীজ দুই থেকে দেড় দিন বীজানোর পর প্রতি মাদায় দুই থেকে তিনটি করে বীজ দিয়ে বপন করতে হবে। এবং ধুন্দুলের বীজ বোনার 40 থেকে 45 দিনের মধ্যে আপনি ফসল সংরক্ষণ করতে পারবেন। সম্মানিত চাষি ভাইরা, এই ধুন্দুল যখন গাছের বয়স 15 থেকে 20 দিন হয় অথবা আপনার পাতা যখন 2 থেকে 3 পাতা হয় তখন ধুন্দুলের পাতা কুঁকড়ে যায়। এবং এই কুঁকড়ে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন কোম্পানির ইমিডা, ক্লোভিড, গ্রুবের ওষুধ স্প্রে করলে আপনার যে শোষক পোকা আক্রমণের কারণে যে ধুন্দুলের পাতা কুঁকড়ে যায় সেটা একটি সঠিক সমাধান হবে। এবং 10 লিটার পানিতে এক পাতা যে কোনো কোম্পানির আপনার ব্যবহার করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, ধুন্দুল যখন আপনার গাছটা একটু বড় হয়ে যাবে, তারপর এরকম করে আপনাদের মাচা তৈরি করে দিতে হবে। যেমন পাহাড় এলাকার সিস্টেম হলো তারা জানলা তৈরি করে দেয়, সুতা দেয় সুন্দরভাবে বাঁশ খোঁটা দিয়ে। জানলা তৈরি করার পর যখন আপনার মাচায় ধুন্দুলটা উঠে যাওয়ার পরে আপনার কী ধরনের ধুন্দুলের সমস্যা হবে? সম্মানিত দর্শক ভাইরা, যেহেতু এখন বর্ষাকাল, এখন ঘন ঘন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে দেখবেন ধুন্দুলের যে কচি জালিগুলো আছে, আমি একটু একটু দেখাই, দেখেন কচি জালিগুলো আছে, এই কচি জালিগুলো ঠিক এরকম ছত্রাকের আক্রমণ হয়ে ধুন্দুলগুলো আস্তে আস্তে ঝরে পচে যাবে। এই যে যদি আপনাকে একটু দেখাই,
এই বাগানে কিন্তু এটা প্রচুর পরিমাণে আছে, এবং এটাও কিন্তু একটা বিশাল একটা সমস্যা। আর একটা সমস্যা হলো ধুন্দুলের জালিতে ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, যেগুলো ফল ছিদ্র করে, সেই ধরনের পোকা আছে। সেই ধরনের পোকা যদি আপনার হয়, সেক্ষেত্রে বৃষ্টি হলে কিন্তু ওই ধুন্দুলের এই গাছের এই ধুন্দুলের যে ফল আছে, ফলটা কিন্তু পচে যায়। আসলে এই সমস্যাগুলোই আসলে ধুন্দুলে বেশি হয়ে থাকে। প্রথমত আপনার এই যে ছত্রাকের কারণে আপনার ধুন্দুলের জালিগুলো পচে যায়, এটার জন্য আপনার যে কোনো কোম্পানির ভালো ছত্রাকনাশক, যেমন ম্যানকোজেব, মেটালিক্স, এই গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে, প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে ওষুধ আপনি স্প্রে করে, 2 থেকে 3টা স্প্রে করলে সঠিক একটি সমাধান হবে। আর ধুন্দুল যে ফল ডগা ছিদ্র করে, এই ছিদ্র করার জন্য আপনি যে কোনো কোম্পানির এমামেকটিন বেনজয়েট গ্রুপের ওষুধ ব্যবহার করলে, 2 থেকে 3টা স্প্রে করলে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয় হলো আপনাদের দেখাই যে ফুড ফ্লাই, যেটা নাকি আপনার ধুন্দুলের জালের মধ্যে পড়ে আপনার এই ফলটা ছিদ্র করে, সেটার জন্য আপনারা সবাই এই এই যে দেখেন যে হলুদ কাঠ, এই হলুদ কাঠটা আপনারা ব্যবহার করতে পারেন। সম্মানিত দর্শক ভাইরা, আমি আজকে আপনাদের এই যে বাগানটা দেখাচ্ছি, এই বাগান কিন্তু অলরেডি মানে খুব ভালো একটা বাগান। এখান থেকে প্রচুর পরিমাণে ধুন্দুল এই ভাই বিক্রি করতেছে, এবং এটার জন্য সে কিন্তু অলরেডি যে হলুদ কাঠ যেটা আপনাদের বলছে, যেটাও ফুড ফ্লাই, যেটা আপনার ফল ছিদ্র করে, এটা কিন্তু খুবই ভালো কাজ করে। এটার জন্য আপনি দিতে পারেন, খরচ খুবই কম হয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুন্দুলের জালি আছে। আসলে যে ধরনের সমস্যা হয় ধুন্দুল শুরু থেকে এই শেষ পর্যন্ত, এই ধরনের কিন্তু আমি এই সমস্যাগুলো দেখালাম এবং কিভাবে সমাধান করবেন সেটাও কিন্তু আপনাদের সাথে কথা বললাম। সম্মানিত চাষি ভাইরা, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ধুন্দুল, আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন এই যে, এই যে, এই যে। সম্মানিত দর্শক ভাইরা, আজকে আমার ভিডিও উদ্দেশ্য একটাই যে আসলে ধুন্দুল চাষ করতে গেলে খরচ খুবই কম, আসলে বেশি স্প্রে করতে হয় না। যদি সঠিক নিয়মে আমরা ধুন্দুল চাষ করি, কোন সময় কী করতে হবে এইটা যদি আসলে সঠিক নিয়মে করি, তাহলে আপনার এই ধুন্দুল থেকে প্রচুর পরিমাণে আপনি টাকা আয় করতে পারবেন। সম্মানিত দর্শক ভাইরা, আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।